হ্যালো ভিউয়ার্স, আমার স্টাডি পয়েন্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কিছুক্ষণ আগেই মাধ্যমিক 2023-এর বাংলা পরীক্ষা শেষ হলো। আজকে আমি তোমাদের এই বাংলা পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করি, দেখে নাও তোমাদের বাংলা প্রশ্নপত্রটা। সবার প্রথমে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক পয়েন্ট একে বলছে ঈশাবের বাবা পাঠান কী বলে অমৃতের মাকে সম্বোধন করেছিলেন, এটা হবে বাহালি বৌদি বলে। আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি, হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল, এটা হবে বিরাগী রূপ দেখে। পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কোথায় কাজ করতো, বর্মা অয়েল কোম্পানিতে। নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে বলছে অসুখী একজন কবিতার কথক ঘুমিয়েছিলেন ঝুলন্ত বিছানায়। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্র রাখতে চেয়েছেন গানের দুটি পায়ে। অভিষেক করিলা কুমারে কীভাবে রাজা কুমারকে অভিষেক করিলেন, এটা হবে গঙ্গদক দিয়ে। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। সেন্সিটাইজ পেপারের বাংলা অনুবাদ কী লিখলে ঠিক বলে মনে করেন লেখক, সুগ্রাহী কাগজ। সম্ভবত শেষ পর্যন্ত নিবিড় কলমের মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। নেক্সট পেজ, অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে বলে প্রযোজ্যকর্তা। আমাদের ইতিহাস নেই নিম্নরেখ পথটি, এটা হবে কর্মকারক। উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে, তাকে বলা হয় রূপকর্মধারায় সমাস। চিরসুখী পদটি হল ব্যক্তি তৎপুরুষ। তোরা সব জয়ধ্বনি কর, এটা কী জাতীয় বাক্য, এটা অনুজ্ঞাসূচক বাক্য। আজকের সকালটা বেশ কাটলো, গঠনগত দিক দিয়ে বাক্যটি হলো সরল বাক্য। চলে যাব নেক্সট পেজে। নেক্সট পেজে বলছে মহাশয়ের কী করা হয়, এটি কোন বাক্যে কোন বাচ্যের দৃষ্টান্ত, এটা হবে ভাববাচ্য। যে বাক্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে কর্মকর্তৃবাচ্য। চলে যাবো দুইয়ের দাগে। দুই পয়েন্ট এক পয়েন্ট একে বলছে হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, বুদ্ধিটা কী ছিল, এটা হবে জামা অদল বদল করা। বড় ভয় করতে লাগিল নদের চাঁদে, নদের চাঁদের ভয় করার কারণ কী, নদের চাঁদ ভয় পেয়েছিল নদীর বীভৎস ওই রূপ দেখে। অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়া ছিল, অপূর্ব কী দেখে মুগ্ধ হয়েছিল, অপূর্ব গিরিশ মহাপাত্রের চোখের অদ্ভুত দৃষ্টি দেখে মুগ্ধ হয়েছিল। আক্ষেপ করেন হরিদা, হরিদার আক্ষেপের কারণ কী, হরিদা আক্ষেপ করেছিলেন কারণ সন্ন্যাসী হরিদার বাড়ি থেকে চলে গিয়েছিল। রত্নের মূল্য জহুরির কাছে, কথাটির এখানে একটি শিল্পী সত্তাকে বোঝানো হয়েছে। চলে যাবো দুই পয়েন্ট দুইয়ে। দুই পয়েন্ট দুই পয়েন্ট একে বলছে সেখানে যেখানে ছিল শহর সেখানকার কী অবস্থা হলো, যেখানে শহর ছিল যুদ্ধের পরে সেই শহরের ধ্বংসস্তূপের মাঝে ছড়িয়ে ছিল কাঠকয়লা দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের কালো দাগ। বলো ক্ষমা করো, কিসের জন্য এই ক্ষমা প্রার্থনা? এই ক্ষমা প্রার্থনার মধ্যে দিয়ে কবি অনুশোচনা এবং বিবেকবোধের প্রকাশ ঘটেছে। আধিক মোড়ে বক্তা নিজেকে ধিক্কার দিচ্ছেন কেন, শত্রুপক্ষের সৈন্য যখন লঙ্কাকে ঘিরে ফেলেছে তখন তিনি নারীদের সঙ্গে প্রমোদ কাননে বিলাসে সময় কাটাচ্ছেন, এইভাবে ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিয়েছেন। তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যা কোথায় থাকে, কন্যা থাকে সিন্ধু তীরে দিব্যপুরীতে। ধ্বংস দেখে ভয় কেন তোর, কবি ধ্বংসকে ভয় পেতে নিষেধ করেছেন কেন, ধ্বংসের মধ্যেই নিহিত থাকে নতুন সৃষ্টির সম্ভাবনা, তাই কবি ধ্বংসকে ভয় পেতে নিষেধ করেছেন। চলে যাবো পরের পেজে, অর্থাৎ দুই পয়েন্ট তিনে। দুই পয়েন্ট তিনের প্রথম প্রশ্নটা বলছে দেখো কুইল কাকে বলে। আচ্ছা, পালকের কলমকে কুইল বলা হয়। বঙ্গীয় সাহিত্য পরিষদের উদ্যোগে কী ত্রুটি ছিল, বঙ্গীয় সাহিত্য পরিষদের উদ্যোগে ত্রুটি ছিল, তারা একসঙ্গে কাজ না করে পৃথকভাবে কাজ করেছিলেন, ফলে সংকলিত যে পরিভাষা তার মধ্যে সমতা আসেনি, একই ইংরেজি সংজ্ঞার বিভিন্ন ধরনের প্রতিশব্দ রচিত হয়েছিল। আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, আজ কী অবলুপ্তির পথে, এখানে কলমের কথা বলা হয়েছে। এখানে প্রথম শ্রেণীর পাঠকদের কথা বলা হয়েছে। প্রথম একটা দুই পয়েন্ট চার পয়েন্ট একে বলছে বিভক্তি কাকে বলে, যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের শেষে যুক্ত হয়ে পদ গঠন করে বা শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে তাকে বিভক্তি বলা হয়। নিরপেক্ষকর্তার একটি উদাহরণ দাও, তুমি গেলে আমি যাব, এখানে তুমিটা হচ্ছে নিরপেক্ষকর্তা, ঠিক আছে। তারপর একটা বলছে উপগ্রহ, কথাটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো, এটা হবে ক্ষুদ্র গ্রহ অব্যয়ভাব সমাস। আলোক সমাস কাকে বলে, সমাস নিষ্পন্ন হওয়ার পরেও পূর্ব পদের বিভক্তিচিহ্ন লোপ না পেয়ে সমসমান পদের মতো থেকে গেলে তাকে আলোপ সমাস বলা হয়। বিমলবাবুর ছেলে হেঁটে হেঁটে স্কুল যায়, বাক্যটির উদ্দেশ্য বিদেহ অংশ চিহ্নিত করা হয়েছে। এখানে বিমলবাবুটা হবে উদ্দেশ্য এবং হেঁটে হেঁটে স্কুল যায় এটা হবে বিদেহ। চলে যাবো পরের প্রশ্নে, বলছে খাঁটি গরুর দুধ খেতে হবে, এটি বাক্য নয় কেন, কারণ এটি এখানে আসক্তি নেই। ভাববাচ্যের একটি উদাহরণ দাও, আপনার বুঝি এবারে দোকানে যাওয়া হচ্ছে, এটা হচ্ছে ভাববাচ্যের উদাহরণ, এছাড়াও তোমরা অন্যান্য উদাহরণ দিতে পারো। তার পরের প্রশ্নটা বলছে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, জটিল বাক্যে পরিণত করে বড়, কথাটা যখন তপন শুনলো তখনই তার চোখ মার্বেল হয়ে গেল, সিঁড়ি থেকে নামা হলো, বাক্যটিকে কর্তৃবাচ্যে রূপান্তর করো, এটা হবে সিঁড়ি থেকে নামলাম। চাঁদের পাহাড়ের গল্প কখনো ভুলব না, বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তরিত করো,
চাঁদের পাহাড়ের গল্প কখনো ভুলবো কি? চলে যাব পরের পেজে। এখান থেকে দেখো তোমাদের 3 নম্বর মানের প্রশ্ন শুরু হয়েছে। বলছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি পদ শব্দে উত্তর দাও, 60টি শব্দে উত্তর দাও। প্রথমেরটা বলছে তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে কি বোঝানো হয়েছে, কিসে ঢং নষ্ট হয়ে যাবে? ওরা ভয়ে কাঠ হয়ে গেল, ওরা কারা, তারা ভয়ে কাঠ হয়ে গেল কেন? এই দুটোর মধ্যে তোমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে। নেক্সট বলছে এলো মানুষ ধরার দল, মানুষ ধরার দল কোথায় এলো, তাদের মানুষ ধরার দল বলার কারণ কি? আমরা ভিখারি 12 মাস, আমরা বলতে কারা, ভিখারি শব্দ বললে কবি কি বোঝাতে চেয়েছেন? চলে যাবো চারের দাগে। বলছে নিজের এই পাগলামিতে, আচ্ছা এটা তোমাদের 5 নম্বর মানের প্রশ্ন দিয়েছে। বলছে নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, কার পাগলামির কথা বলা হয়েছে তার পাগলামির পরিচয় দাও। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, কোন দিন তপনের এমন মনে হয়েছিল, তার এমন মনে হওয়ার কারণ। পাঁচের দাগে বলছে দেখো হায় বিধি বাম মম প্রতি, বক্তাকে তার এরূপ বক্তব্যের কারণ। জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যে যুদ্ধবিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তার বর্ণনা দাও। বলছে বাংলা বিজ্ঞান বিষয়ক গ্রন্থের পাঠকদের লেখক যে দুটি শ্রেণীতে ভাগ করেছেন তাদের পরিচয় দাও। তাই দিয়ে আমাদের প্রথম লেখালেখি, লেখকের প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও। নেক্সট পেজে চলে যাব। বলছে সাতের দাগে বাংলার মন, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। সিরাজ কাদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন, কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন? এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন, তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কি? চলে যাব আটের দাগে। 8.1-এ বলছে খিদ্দা কীভাবে কনির জীবনে প্রেরণা হিসাবে কাজ করেছিল সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরটা বলছে অবশেষে কনি বাংলার সাঁতার দলে জায়গা পেল, কনি কীভাবে বাংলার সাঁতার দলে জায়গা পেল তা লেখো। ঘাটে থই থই ভিড়, কোন ঘাটে থই থই ভিড়, ভিড়ের কারণ কি, এই ভিড়ের বর্ণনা দাও। এবার চলে যাব 9-এর দাগে। বলছে চলিত গদ্যে বঙ্গানুবাদ। বলছে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট রিড অফ ব্যাড হ্যাবিটস, অর্থাৎ ব্যাড হ্যাবিট মানে বদ অভ্যাস বা খারাপ অভ্যাস। বদ অভ্যাসের হাত থেকে মুক্তি পাওয়া খুবই মুশকিল, সো উই শুড বি ভেরি কেয়ারফুল দ্যাট উই ডো নট গেট ইন টু ব্যাড হ্যাবিটস ইন আওয়ার চাইল্ডহুড। তাই বা সুতরাং আমরা যাতে বদ অভ্যাসের দ্বারা আক্রান্ত না হই তার দিকে নজর রাখতে হবে। ইডলনেস ইজ ওয়ান সাচ ব্যাড হ্যাবিট, অর্থাৎ অলসতা হচ্ছে এক ধরনের খুব খারাপ অভ্যাস। এভরি বয় অ্যান্ড গার্ল শুড বি ডিলিগেন্ট, অর্থাৎ প্রতিটা ছেলে এবং মেয়েকে পরিশ্রমী হতে হবে। ঠিক আছে 10-এর দাগে চলে যাব। বলছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের সংলাপে দিয়েছে প্লাস্টিকের ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো, এবং প্রতিবেদনে দিয়েছে নিজস্বী অর্থাৎ সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। তারপর চলে যাব 11-এর দাগে। বলছে কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। এখানে দিয়েছে বর্তমান যুগ, কুসংস্কার, বন্য ও বন্যপ্রাণ সংরক্ষণ, বাংলা ঋতু বৈচিত্র্য এবং একটি পথের আত্মকথা। এই 4টের মধ্যে তোমাদের যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করতে বলা হয়েছে। তো এতটাই ছিল মাধ্যমিকের বাংলা প্রশ্ন 2023 সালের। আজকে এখানেই শেষ করছি ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।